আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার হাজির হলাম আপনাদের সামনে আমাদের বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব নিয়ে আমাদের এই পর্বে থাকবে কিভাবে আপনি বিজয় বর্ণার সাহায্যে ব্যঞ্জন বর্ণের প্রথম বিশটি ওয়ার্ড লিখতে পারেন আর যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের প্রথম পর্বটি দেখে নেবেন কারণ আমাদের প্রথম পর্বে ছিল বিজয় বর্ণ ডাউনলোড করা থেকে শুরু করে কিভাবে বিজয় বর্ণা ইনস্টল করতে পারেন এবং তার সাহায্যে কিভাবে আপনি সর্বর্ণ লিখতে পারেন সবকিছুই আমাদের প্রথম পর্বে ছিল তো অবশ্যই প্রথম পর্বটা আগে দেখে নেবেন তারপর দ্বিতীয় পর্ব দেখবেন আর আমাদের টেকনোলজি চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থেকে আইকনে ক্লিক করে দিবেন যাতে আমাদের পরবর্তী টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই আজকে আমরা আলোচনা করব কিভাবে বিজয় বর্ণ ব্যবহার করে আপনি ব্যঞ্জন লিখতে পারেন প্রথমেই আগের মতোই একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি নিউ ডকুমেন্ট নিয়ে নিয়েছি ওয়ার্ডের একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম গতবারের মতোই আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম নিলামি এম জি ওকে শুটুনি এম জি সিলেক্ট করার পর আমাদের কাজ হলো এখান থেকে বিজয় বান্নের চেঞ্জ করে নেওয়া আমরা ইউনিকোডে নিয়ে নিলাম অথবা কন্ট্রোল অল্টার ভিজা পাওয়ার পর ইউনিকোডে নেওয়া যাবে ওকে তো আমরা শুরু করতে পারি এখন ফর্মটা একটু বড় করে নিচ্ছি কলিখার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হলো যে যে চাপতে হবে জি যে চাপলেই ক হয়ে যাবে তারপর খ ক্ষয়ের জন্য কি করতে হবে শিফট যে চাপতে হবে শিফট প্লাস যে চাপতে হবে তারপর হলো গ গ জন্য উ চাপতে হবে ঘ লেখার জন্য শিফট চাপতে হবে তারপর হলো ও ও লিখার জন্য আমাদেরকে চাপতে হবে কিউ ওকে হয়ে গেল ক খ গ ও তারপর হলো কি চ চ লেখার জন্য আমাদেরকে যা করতে হবে ওয়াই চাপতে হবে তারপর হলো ছ ছ লেখার জন্য চাপতে হবে শিফট প্লাস ওয়াই ওকে ছ তারপর হলো জ লেখার জন্য আমাদের কাজ করতে হবে যে ইউ চাপতে হবে ইউ ওকে ইউ তারপর হলো যে ঝ জলিখার জন্য আমাদের কি কি করতে হবে শিফট প্লাস ইউ ওকে তারপর হলো ইও চ ছ জ জ ইও ইও লিখতে হলে আমাদের কি কি করতে হবে তবে শিফট আই ওকে তাহলে ই হয়ে যাবে তারপর হলো যে ট ট লেখার জন্য আমাদেরকে যা করতে হবে টি চাপলেই হবে ওকে টি চাপলেই ট হয়ে যাবে তারপর হলো ঠ ঠ লেখার জন্য কি করতে হবে শিফট প্লাস টি চাপতে হবে ওকে তারপরে হলো ড ড লেখার জন্য কি করতে হবে আমাদেরকে ই চাপতে হবে ওকে তারপর হলো ঢ তার জন্য কি করতে হবে আমাদেরকে শিফট প্লাস ই চাপতে হবে ওকে এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন ওয়ার্ডগুলোর মধ্যে কাছাকাছি আছে যেমন ঢ দিতে হলে আমাদের কি করতে হয় ই চাপতে হয় আর ঢ লেখার জন্য শিফট প্লাস ই চাপতে হয় জাস্ট এতটুকুই শিফট চাপ দিতে হয় ওকে তারপর হলো মধ্যাহ্ন মধ্যাহ্ন লিখার জন্য যা করতে হবে শিফট প্লাস ভিচাপতে হবে শিফট প্লাস ভি চাপতে হবে ওকে তারপর চাপতে হবে আমাদেরকে ত ত লেখার জন্য আমাদেরকে যা করতে হবে লিখতে হবে কে ওকে কে চাপলেই হয়ে যাবে ত আচ্ছা থ লিখার জন্য কি করতে হবে তাহলে বুঝতেই পারতেছেন শিফট প্লাস কে ওকে আচ্ছা তারপর হলো ধ ধ লেখার জন্য কি করতে হবে আমাদেরকে জাস্ট এল চাপলেই হবে দ হয়ে গেল তারপর হলো ধ ধ লেখার জন্য কি করতে হবে আমাদেরকে শিফট প্লাস এল চাপতে হবে ওকে শিফট প্লাস এল তারপরে হলো যে দন্তান্ন ন লেখার জন্য আমাদের কি কি করতে হবে ভি চাপলেই হবে ওকে ভি ভি চাপলেই হবে আগেরবারের মতোই আমি আপনাদের জন্য আরেকটি লিস্ট তৈরি করে রেখেছি যে লিস্টটা দেখলে আপনারা খুব সহজেই লিস্টটা দেখে থেকে অনুশীলন করতে পারবেন আমি লিস্টে চলে যাচ্ছি আচ্ছা এই যে এখানে এখানে দেওয়াই আছে যে ক লিখতে হলে কি চাপতে হবে জে খ লিখতে হলে চাপতে হবে শিফট প্লাস জে গ লিখতে হলে চাপতে হবে উ আর ঘ লিখতে হলে শিফট প্লাস উ ওকে আচ্ছা ও লিখতে হলে কিউ চাপতে হবে চ লিখতে হলে ওয়াই চাপতে হবে ছ লিখতে হলে শিফট প্লাস ওয়াই চাপতে হবে ঠিক আছে তারপর হলো জ লিখতে হলে চাপতে হবে ইউ আর ঝ লিখতে হলে শিফট প্লাস ইউ ইউ লিখতে হলে শিফট প্লাস আই চাপতে হবে ওকে আচ্ছা তারপর হলো ট ট লিখার জন্য আপনাদেরকে যা করতে হবে টি চাপতে হবে ওকে আর ঠ জন্য শিফট প্লাস টি ওকে আচ্ছা তারপরে কি হলো ড ঢ লেখার জন্য যা করতে হবে ই চাপলেই হবে ওকে ড জন্য ই চাপলেই হবে তারপর হলো ঢ ঢ লিখার জন্য হবে শিফট প্লাস ই ওকে আচ্ছা তারপর মধ্যাহ্ন মধ্যাহ্ন লিখার জন্য যা করতে হবে শিফট প্লাস বি চাপলে হবে শিফট প্লাস লেখার জন্য এল ধ লিখার জন্য শিফট প্লাস এল ওকে এল লেখার জন্য বি চাপতে হবে আজকে এতটুকুই থাকুক আজকে আমরা ব্যঞ্জনবর্ণের বিশটি ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম নেক্সট টিউটোরিয়ালে আমরা ব্যঞ্জনবর্ণের আরও উনিশটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব এটা হলো আমাদের কম্পিউটার বাংলা টাইপিংয়ের দ্বিতীয় পর্ব পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ব্যঞ্জনবর্ণের সর্বশেষ উনিশটি ওয়ার্ড নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার যে বন্ধুরা কম্পিউটার বাংলা টাইপিং শিখতে চায় তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা খুব সহজেই কম্পিউটার বাংলা টাইপিং শিখতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে আমাদের পরবর্তী সিরিজের ভিডিওগুলো গুলো আপনারা খুব সহজেই পেয়ে যান নেক্সট টিউটোরিয়াল নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ